আপনার হয়তো কোনো প্রেমিকা চলে গেছে বা কোনো ভালোবাসার মানুষ চলে গেছে, তো আপনারা কি করবেন? আজকে আমি যে পদ্ধতি আপনাকে জানিয়ে দেব, এটি যদি আপনারা ব্যবহার করেন আপনার কিন্তু এই সমস্যা থাকবেই না এবং আপনার ভালোবাসার লোক কিন্তু আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে। অর্থাৎ যে তীব্র বশীকরণ, সেই বশীকরণ আপনারা কীভাবে করবেন, এই বশীকরণের পদ্ধতি বা কী, এই কাজটি একমাত্র যে কোনো শনিবারের দিন এবং মঙ্গলবারের দিনকে আপনারা শুরু করবেন, অথবা অমাবস্যার দিন, অর্থাৎ তিনটে দিন যে কোনো সময়ে কিন্তু আপনি কাজটি শুরু করতে পারেন। যখন আপনারা এই কাজটি করবেন সেই দিনটি অবশ্যই নিয়ম হলো শুধু নিরামিষ খাবেন এবং শুদ্ধ বস্ত্র ধারণ করবেন। শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনি কাজটি করবেন। যেটি করবেন, একটি সাদা কাগজ নেবেন এবং লাল কালি নেবেন। সাদা কাগজ লাল কালি দিয়ে, দেখুন আমি একটা জিনিস এঁকেছি, আশা করি সবাই দেখতে পাচ্ছেন, গোয়া বিসর্গ মো মো, এই কথাটি আপনি লিখবেন। এই কথাটি আগে আপনি লেখার পরে এই উপরটাই আপনার নিজের নাম লিখবেন, এর উপরটায় আপনি নিজের নাম লিখবেন, উপরে নিজের নাম লিখবেন এবং এই নিচটাই, এই যে এখানে এই জায়গাটায় যাকে আপনি ভালোবাসেন তার নামটা লিখবেন, যাকে আপনি ভালোবাসেন তার নামটা লিখবেন, উপরে নিজের নাম, বারবার করে দেখুন, উপরে নিজের নাম, নিচে আপনি যাকে ভালোবাসেন তার নাম লিখুন। তারপরে এই যে চার্ট আমি যেটা এঁকে দিলাম একটা সাদা কাগজে লাল কালি দিয়ে, এইটা জাস্ট আঁকবেন, আর কিচ্ছু করার দরকার নেই। এটা করে একটা কবজ নেবেন, যে কোনো একটা কবজ, তামার কবজ বা রূপোর যে কোনো কবজ, কাগজটাকে ভাঁজ করে ওই কবজটার মধ্যে দেবেন, দিয়ে ওর মধ্যে হালকা একটু গঙ্গার জল ছিটিয়ে দেবেন এবং যে কোনো মন্দির থেকে আপনি মায়ের পায়ের একটা জবা ফুল নিয়ে আসবেন। জবা ফুলের কিছুটা অংশ আপনি যখন মন্দিরে যাবেন তখন অবশ্যই মায়ের কাছে প্রার্থনা করবেন যাতে আপনার কাজটি হয়, কিন্তু দয়া করে কোনো অসৎ উদ্দেশ্যে বা খারাপ কোনো কাজে এটি কিন্তু ব্যবহার করবেন না, তাহলে কিন্তু আপনার কাজ হবে না। যারা প্রকৃত ভালোবাসেন, হয়তো কোনো কারণে সেই আপনার কাছের লোক চলে গেছে বা আপনাকে ছেড়ে দিয়ে চলে গেছে, তারাই একমাত্র কাজটি করবেন, তাহলে কিন্তু আপনারা রেজাল্ট পাবেন। বা যে কোনো মা বাবা তার সন্তানদের করতেও পারে, কারণ অনেক সন্তান তার মা বাবার কথা শোনে না, বাজে নেশা করতে পারে, তো সেই সব সন্তানের উদ্দেশ্যে অবশ্যই মা বাবা করতে পারেন। অফিসের কোনো কর্মী তার বসকে করতে পারেন, হয়তো তাকে প্রচুর খাটায়, এমন অনেক মালিক আছেন যে তারা তার কর্মচারীদের ভীষণভাবে পরিশ্রম করে, তারা করতে পারেন মালিককে। তো এটি করার পরে কবজের মধ্যে ওখান থেকে একটু ফুল দেবেন, কাগজটা ছোটো করে ভাঁজ করে আপনি কাগজটা কবজের মধ্যে দিয়ে দেবেন এবং একটু গঙ্গা জল ছিটিয়ে দেবেন, দিয়ে মোম দিয়ে এটিকে আটকে দেবেন। দেওয়ার পরে এই যে কবজটা হলো, এই কবজটা আপনার মাথার নিচে, অর্থাৎ যে কোনো তোষকের নিচে আপনার মাথার দিকটা, ওই দিনকে আপনি রেখে দেবেন 21 দিন। এই 21 দিনের মধ্যে আপনি কিন্তু হাতে নাতে রেজাল্ট পাবেন। তো আপনারা দেখছেন জ্যোতিষ এবিএ চ্যানেল, যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।